ক্লার্ক বলতে যেটা মনে পড়ে আমাদের প্রচলিত ধারণা মাছিমারা কেরানি বলে, মানে আগেকার দিনে যে ধারণা ছিল যে ক্লার্কের চাকরি খুবই খারাপ চাকরি, ক্লার্কের চাকরি মানে সব থেকে বিলো গ্রেডের চাকরি। কিন্তু আজকের দিনে পুরো ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওয়েস্টবেঙ্গলের পিএসসি নতুন নোটিফিকেশান বের করেছে ক্লার্কশিপ হিসাবে, ঠিক আছে। তো আজকে আমরা এখানে যে থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছ যে রাজ্য সরকারের যে ক্লার্কের চাকরি সেটা কি সত্যি সুখের চাকরি নাকি সেই পুরনো দিনের আদিকালের ধ্যান ধারণা পড়ে আছে যে না এটা মাছিমারা কেরানি। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যত চাকরি আছে তার মধ্যে সবথেকে সুখের চাকরি হলো ক্লার্কশিপের চাকরি। ওয়েলকাম অল স্টুডেন্টস, তোমাদের বিএসএসআই বেলুড়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নতুন যে ক্লার্কশিপ নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশানের ওপর বেস করে আমরা যে ফ্রি ক্লাসের সিরিজ মানে শুরু করেছি সেই সিরিজের আজকের একটা ক্লাস। এখানে আমরা আলোচনা করব যে ক্লার্কশিপ পরীক্ষাটা আমাদের হতে যাচ্ছে, তার ভালো দিক তার খারাপ দিক, তোমরা ক্লার্কশিপ পরীক্ষায় দিয়ে কীভাবে কী করবে, কীভাবে পরীক্ষা দেবে, এবং সবথেকে বড় কথা যেটা যে ক্লার্কশিপ পরীক্ষাটা দিয়ে তোমরা যে চাকরিটায় জয়েন করবে সেই চাকরিটা তোমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ। তো আজকের যে ক্লাসে বলা হচ্ছে যে এটা কি সত্যি সুখের চাকরি, হ্যাঁ এটা সত্যি সুখের চাকরি। কেন সুখের চাকরি এটা আমি ডিসকাস করছি। প্রথমত ক্লার্কের চাকরিতে তুমি যখন জয়েন করবে তখন তুমি যে পোস্ট পাবে সেটা এলডিএ অথবা এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তোমরা জানো এটা তিনটে জায়গায় পোস্টিং হবে, ডিরেক্টরিয়েট সেক্রেটরিয়েট অর রিজিওনাল, যে কোনো তিনটে জায়গায়। ডিরেক্টরিয়েট সেক্রেটরিয়েট যদি তোমাদের পোস্টিং হয় তোমাদের ম্যাক্সিমাম চান্স তোমাদের কলকাতায় পোস্টিং হবে অথবা কোনো একটা যে কোনো জায়গায় কোনো বড় শহরে পোস্টিং হবে। রিজিওনালে যখন পোস্টিং হবে সেখানে তোমাদের রিজিওনাল অফিসগুলোয় পোস্টিং হবে। এবারে প্রশ্ন হচ্ছে সুখের চাকরি কেন? এর কারণ হচ্ছে ক্লার্করা এমন একটা পোস্টে বিলং করে যাদের রেসপন্সিবিলিটি আছে, অবশ্যই রেসপন্সিবিলিটি আছে, কিন্তু সেই লেভেলের রেসপন্সিবিলিটি নেই যে তোমাদের কোনো কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমাদের উপরে বিশাল কিছু বার্ডেন এসে পড়বে। মানে তুমি মোটামুটি একটা ঠিকঠাক স্যালারি পাবে, তুমি মোটামুটি একটা ঠিকঠাক গ্রেড পাবে, একটা সম্মানের জায়গায় থাকবে, কিন্তু তোমার উপরে সরকারি বিশাল চাপ তোমার উপরে থাকবে না। তোমার 9টা to 5টা অফিস হবে, তুমি অফিসে আসবে, ভালো করে কাজ করবে, একটু গল্পগুজব করবে, তারপর তোমরা নির্দিষ্ট মনে বাড়ি চলে যেতে পারো। ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আর যে চাকরিগুলো, ধরো WBCS চাকরি, সেখানে তুমি যখন জয়েন করবে একজন অফিসার হিসাবে জয়েন করবে তোমার উপরে প্রচুর প্রেশার থাকবে, পলিটিক্যাল প্রেশার থাকবে, তোমার উপরে ওই জায়গার প্রেশার থাকবে, কাজের প্রেশার থাকবে, তোমার উপরে একটা অফিসের পুরো দায়িত্ব থাকবে। অন্যদিকে ক্লার্ক হচ্ছে এমন একটা পদ যেখানে তুমি ওই অফিসারের আন্ডারে কাজ করছো, ওই অফিসারের যা কাজকর্ম তোমার হাত দিয়ে হবে, কিন্তু নাম হবে অফিসারের। ভালোটাও যেমন অফিসার পাবে খারাপটাও অফিসার পাবে, কিন্তু অফিসের মধ্যে তোমার সেভাবে কোনো দায়িত্ব থাকবে না। দায়িত্ব থাকবে না মানে এটাকে এভাবে ভেবে নিও না যে এটাতে দায়িত্ব থাকবে না মানে তোমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, তোমাকে কেউ কোনোভাবে ব্লেম করতে পারবে না, এগুলো কখনোই না, সেটা কিন্তু কখনোই না। তারপরেও আমি বলবো যে এটা সবথেকে সুখের চাকরি, কারণ এখানে 9টা to 5টা এটা সবসময় মাথায় রাখতে হবে, তোমাকে কেউ বলতে পারবে না 5টার পরে তোমাকে অফিসে থাকতে হবে, 5টার আগেই তোমাকে অফিসে থাকতে, 5টার আগেই তুমি অফিস থেকে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে। এরপর আসি এর স্যালারির ব্যাপারে। তুমি যখন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে ক্লার্কশিপে জয়েন করবে মোটামুটি তুমি স্কেল 6 স্যালারি পাবে, তুমি মোটামুটি হাতে পাবে অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 27,000 টাকা মতো, 27,000 টাকা মতো তুমি হাতে পাবে, ঠিক আছে। তো এই 27,000 টাকাটা নিশ্চয়ই খুব একটা কম টাকা আজকের দিনে একজন ইনিশিয়াল স্যালারি হোল্ডার হিসেবে খুব একটা কম না, 27,000 টাকা তুমি হাতে পাবে। এরপরে তোমার এরপরে যে কাটাকুটিগুলো হয় সেগুলো আলাদা ছেড়ে দাও, সেখান থেকে তুমি কেটে কুটে যা ভয় পাবে, কিন্তু 27,000 টাকা তুমি রিটার্ন ক্লিন হাতে পেতে পারো। 2 নম্বর পয়েন্ট যেটা, মোটামুটি 6 বছর তুমি ধরে নাও, 6 থেকে 8 বছর, 8 বছর হয় না, 6 থেকে 7 বছরের মধ্যে তুমি একটা প্রমোশন পেয়ে যাবে। প্রমোশনটা কী হবে, প্রথমে যদি তোমার পোস্টিং হয় এলডিসি বা এলডিএ যে কোনো একটা, তারপর এল মানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এর পরের পোস্টিংয়ে তুমি যাবে আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এর পরের পোস্টে ইউডিসি, তারপরের পোস্টে যাবে হেড ক্লার্ক বা এইচসি, ঠিক আছে। তুমি যখন এই এলডিসিতে জয়েন করবে তখন তোমাকে বললাম যে স্কেল 6, এটা হচ্ছে রোপা 19 অনুসারে স্কেল 6, ঠিক আছে। রোপা 9 তুমি যদি দেখো, তুমি যদি আগের স্কেলে তুমি যদি দেখো তাহলে সেটা এখানে হয়ে যায় 2600 গ্রেড পে,
তুমি যখন এলডিসি থেকে ইউডিসি তে জাম্প করবে তখন তোমার স্কেল হয়ে যাবে 9, স্কেল 9, গ্রেড পে হিসাবে বললে এটা 3600 গ্রেড পে, ঠিক আছে। তারপর যখন হেড ক্লার্কে চলে যাবে তখন এটা হয়ে যাবে আর একটা জাম্প করবে তোমার এখান থেকে, ঠিক আছে। 9 থেকে এটা মোস্ট প্রবাবলি এটা জাম্প করে 10 কি 11, 10 আই থিঙ্ক 9 থেকে 10 এ জয়েন জাম্প করে এটা, ঠিক আছে। এই হচ্ছে তোমার পুরো সিনারিও। আর তোমাকে যদি বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে একজন হেড ক্লার্কের, আমি আমি এখনকার দিনে দাঁড়িয়ে স্যালারি বলছি, তাহলে তুমি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারবে, কম্পারিজন করতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে একজন হেড ক্লার্কের মিনিমাম মানে অ্যাভারেজ গড় গ্রস স্যালারি হয় 45,000 প্লাস। কাজেই এটা তুমি যখন হেড ক্লার্কের জায়গায় যাবে তখনও তোমার কিন্তু এই স্যালারিটাই কিন্তু মোটামুটি থাকবে, মানে এই রেশিওতে স্যালারিটা বাড়বে, ঠিক আছে। এরপরে আর একটা প্রভিশন থাকে তোমাদের ক্লার্কশিপ হিসাবে, তুমি যখন ইউডিসি যখন তুমি জয়েন করেছো, ইউডিসিতে মোটামুটি কিছুদিন কাজ করার পর, 5 থেকে 6 বছর কাজ করার পর, তুমি আর একটা এক্সাম দিতে পারবে যেখানে তুমি অ্যাকাউন্টস অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যেতে পারো। দুটো আলাদা পোস্ট, অ্যাকাউন্টস অফিসার অর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। হেড ক্লার্কের পর তুমি যেতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলে একটা পোস্ট আছে সেখানে, যেটা কিন্তু হয়ে যায় তোমার গ্রুপ এ পোস্ট। এই যে এলডিসি বা এলডি এটা কিন্তু গ্রুপ সি পোস্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে গ্রুপ সি, WBCS এ গ্রুপ সি আলাদা, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে গ্রুপ সি পোস্ট। তুমি যখন এলডিএ চলে ইউডিসি চলে আসবে তখন সেটা হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। তুমি যদি মিসলেনিয়াস, এসে আমি মিসলেনিয়াসটা কম্পেয়ার করছি, যদি তুমি মিসলেনিয়াস জয়েন করো, মিসলেনিয়াস সার্ভিস, তো মিসলেনিয়াস সার্ভিসে তুমি ডিরেক্টলি গ্রুপ বি পোস্টে জয়েন করবে, মানে তুমি ডিরেক্ট ইউডিসি স্কেলে জয়েন করবে। কিন্তু ভালো করে শোনো এই জায়গাটা, কিন্তু ওখানে তোমার দায়িত্ব অনেক বেশি, ওখানে তোমাকে ডিসিশন মেক করতে হবে। তুমি যখন মিসলেনিয়াস পোস্টে জয়েন করবে বা WBCS পোস্টে জয়েন করবে তখন তুমি ডিসিশন মেকার, তোমার উপর বেস করে একটা অফিস চলবে। কিন্তু তুমি যখন ক্লার্কশিপ জয়েন করবে তুমি একটা অফিসের হ্যান্ডস, তোমার উপর বেস করে অফিস চলবে না, তুমি অফিসের একটা হ্যান্ডস। সেই জন্য আমি বারবার বলছি এটা সবথেকে সুখের চাকরি, সত্যিই মাছি মারা কেরানি, সত্যিই তোমাকে বিশাল কিছু পরিশ্রমের কাজ করতে হয় না, সত্যিই পায়ের ওপর পা তুলে তুমি কিন্তু 27,000 টাকা তুমি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে। কাজেই আমার মতে বলে এই চাকরিটাকে তোমাদের টার্গেট করা উচিত। এরপর যদি আমি চাকরির হিসাবে না গিয়ে আমি যদি তোমাদের সিলেবাসের হিসাবে যাই, তাহলেও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের PSC-র যে ক্লার্কশিপ এক্সাম সেটা কত ভালো আমি তোমাদের বলছি। PSC-র 3টে ফ্ল্যাগশিপ এক্সাম হয়, তোমরা জানো, একটা হচ্ছে WBCS, একটা হচ্ছে মিসলেনিয়াস, আর একটা হচ্ছে ক্লার্কশিপ। তো এই 3টের মধ্যে যে ক্রমে দেখলাম হার্ডনেস হচ্ছে এই ক্রমেই থাকে, সব থেকে বেশি হার্ড হয় WBCS, তারপরে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ। ক্লার্কশিপ এমন একটা এক্সাম, এখানে তোমাকে বিশাল কিছু পড়াশোনাও করতে হয় না, একটা বাঁধা গতে প্রশ্ন হয়, একটা বাধা গতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলোকেই তোমাকে সলভ করতে হয়। এর দুটো পার্ট, সেটা আমরা যখন সিলেবাস নিয়ে আলোচনা করবো তখন আমরা আলোচনা করবো কেন এটা এগুলোর তুলনায় সোজা, ঠিক আছে। তো ক্লার্কশিপের তোমাদের খুব বাধা গতে তোমাদের পড়াশোনা করতে হয়, বাধা গতে সব কিছু হয়, কাজে এই পরীক্ষাটা পেতে গেলে বেশি কষ্টও করতে হবে না। তাহলে এই পরীক্ষাটা দুটো ভালো দিক কী, 1 নম্বর পরীক্ষাটা পেয়েও বেশি কষ্ট নেই, কাজ করতেও বেশি কষ্ট নেই, তোমরা যাবে ওখানে বসবে টিফিন খাবে বাড়ি চলে আসবে একটু কাজ করবে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা পড়তে গেলে বেশি কষ্টও করতে হয় না, নর্মাল তুমি যেভাবে পড়ছো সেভাবে তুমি পড়লে এটা পেতে পারো, ঠিক আছে। তাহলে এই যে কারণগুলো আমি বললাম, তোমাকে পোস্ট বলেছি, প্রমোশন স্কোপ বলেছি, স্যালারি বলেছি, কেন পরীক্ষাটা, কেন পরীক্ষাটা ভালো সেটা বলেছি, তুমি চাকরিটা পেয়ে কতটা ভালো আরামে কাটাতে পারবে সেটা বলেছি, ঠিক আছে। এই সমস্ত কারণের কম্বিনেশনে এটাই বলতে হয় যে WBCS মিসলেনিয়াসের থেকে ক্লার্কশিপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে কটা পরীক্ষা চলে তার মধ্যে সব থেকে ইজি পরীক্ষা, ইজি টু ক্র্যাক এবং ইজি টু সার্ভাইভ, সার্ভাইভও করতে পারবে। আরেকটা পরীক্ষার কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে ফুডের, ফুডের এক্সামটাও কিন্তু মাধ্যমিক পাসই এক্সাম, ক্লার্ক যেমন মাধ্যমিক পাস এক্সাম, ফুডও মাধ্যমিক পাস এক্সাম। তাহলে এই দুটোর মধ্যে তুমি যদি বলো যে কোনটা বেটার, আমি বলবো তোমাদের ক্লার্ক চাকরিটা বেটার হবে। তার কারণ হচ্ছে তুমি যদি ফুডে চাকরি করতে যাও তোমাকে ফিল্ড ওয়ার্কে যেতে হবে, ফুডে তুমি যখন চাকরি করতে যাবে তখন তোমাদের কার ওপরে মানে তোমাদের তুমি কাদেরকে কন্ট্রোল করবে, যারা PDSA মানে যারা রেশনিং ব্যবস্থার সঙ্গে যুক্ত, তার সাথে এটা বলতে খারাপ লাগলেও এটা হয়তো একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেলেও আমি তোমাদের বলবো সেখানে কিন্তু একটা করাপশনের ব্যাপার থাকে,
হিউজ করাপশনের ব্যাপার থাকে, তোমাকে সেই করাপশনের এগেনস্টে দাঁড়াতে হবে। উল্টো দিকে ক্লার্কশিপ কিন্তু এই সমস্ত কোনো ঝামেলা নেই, অফিসে যাবে এসির তলায় বসবে, সুন্দর কাজ করবে, বাড়ি চলে আসবে। ক্লার্কশিপ পরীক্ষা আবারও বলছি, WBCS, মিসলেনিয়াস, ফুড, যাই বলো না কেন, ক্লার্কশিপ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের PSC-র আন্ডারে কন্ডাক্ট করা সব থেকে সহজ, সব থেকে পাওয়া সহজ এবং সব থেকে সুখের চাকরি। এটাই আজকে এ পর্যন্তই, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ। তো তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যুক্ত থাকো আমাদের সাথে, আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও, এরকম অ্যানালিটিক্যাল ভিডিও আনবো, চ্যাপ্টার ওয়াইজও ভিডিও তোমাদের কাছে আসবে। যারা এখানে ভর্তি হতে চাইছো তাদেরকে ওয়েলকাম, যারা ভর্তি হতে পারছো না তাদের জন্য আমরা একটা অ্যাপ্রোচ রেখেছি, আমরা ইউটিউবে ক্লাস দেব। তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আমাদের ভিডিওগুলো, ঠিক আছে? তাহলেই হবে, আমরা আমাদের তরফ থেকে সর্বতোভাবে চেষ্টা করছি তোমাদেরকে ক্লার্কশিপ পাওয়ানোর, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।